আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইউ আর ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আর আজকে আমরা চলে আসলাম সাতক্ষীরা সরকারি কলেজের সামনে। তো দূরে একটু ওই সাইডটা দেখাই, ওইটা হলো মারিয়াম পিঠা হাউস। আর এই সাইডে তো আপনারা দেখেন এই মারিয়াম পিঠা হাউসের বিপরীতে এখানে একটা টিকিয়া বানায়। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ রুবিন ইসলাম। ব্যবহার করি ওই যে মুগ ডাল আছে, মুগ ডাল আর হচ্ছে গরুর গোশত আর ওই বিরিয়ানির মাল মশলা। ডালটা ইউজ করেন? হ্যাঁ, ডালটা আর ওই ফেরের ডালটা। আপনার এই দোকানটা কি সপ্তাহে সাত দিন খোলা থাকে? সপ্তাহে সাত দিন। আচ্ছা, কখন আসলে আপনার দোকানটা খোলা পাবে মানুষ? আপনি আসরে আসান দিলি, আসরে আসান আর হচ্ছে আপনি পাবেন হচ্ছে রাত 11টা পর্যন্ত। রাত 11টা পর্যন্ত চলবে? 11টা। ওকে, তো এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রিফাত আইছে আর এই যে ভাইপো আরাম আইছে, আমাদেরকে আপাতত আপনি হলো 6 পিস দিয়েন। 6 পিস? হ্যাঁ। মামার সাথে দেখা হঠাৎ করে, তো আমরা এই যে টিকি আর অর্ডার দিছিলাম, তো আজকে ভাবছিলাম একা রিভিউ দেবো, কিন্তু মামা আছে তো মামার কাছ থেকে একটা রিভিউ নেবো। মামাকে ডাকো। আমার দেখতে পাইছি আমি এসে এসে আসলাম পার্কে। আমার ক্যামেরাম্যান রিফাত আছে, তো রিফাতকে আমি একটু দিব, সে একটু রিভিউটা জানাবে। এখানে লোকেশনটা আমি একটু আরেকবার আপনাদেরকে বলে দিই, সাতক্ষীরা সরকারি কলেজ রোড। 5 টাকা প্রাইস হিসাবে এটা খুব একটা খারাপ না, ভালো, আসলে ভালো, অনেক ভালো। আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করবো না, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন।